আসসালামু আলাইকুম বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস বাংলা টিউটোরিয়াল আর এই ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলোতে থাকবে এম এস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা যার মাধ্যমে এম এস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং শিখেন আপনি হতে যাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের বস তো চলুন শুরু করি তো শুরুতেই বলে নিচ্ছি আমি যে এম এস ওয়ার্ড ব্যবহার করছি তা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস দুই আপনি যদি একটু ওল্ড বার্সন ব্যবহার করে থাকেন অফিস দুই হাজার দশ অথবা দুই হাজার ষোলো কোনো সমস্যা নাই সবগুলো একই একটু হয়তো চেঞ্জ হবে তো আমি মাইক্রোসফট অফিসের দুই হাজার যে আপডেট বার্সন সেটা দিয়ে শুরু করছি তো চলুন শুরু করি তো শুরুতেই এম এস ওয়ার্ড অফিস কিভাবে ওপেন করব সেটাই দেখব এম এস অফিস বিভিন্নভাবে ওপেন করা যায় তো আমরা কয়েকটি ওপেন করার পদ্ধতি দেখে নিচ্ছি শুরুতেই আমরা কম্পিউটারে যে স্টার্ট বাটন রয়েছে সেখানে চলে আছি আমি যখন এই স্টার্ট বাটনে ক্লিক করবো তখন এখানে কিন্তু সব ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে তো আমরা এখান থেকে কিন্তু সহজেই খুঁজে এম এস ওয়ার্ড ওপেন করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে এম ওয়ার্ড আমি যদি এখানে এম ওয়ার্ডে ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু এম এস ওয়ার্ডটা এভাবে ওপেন হয়ে যাবে তো আমি যদি এম অফিসকে সার্চ করেও খুঁজতে চাই সেটাও কিন্তু পারবো আমি যদি এখানে সার্চ অপশনে চলে যাই আমি এই যে সার্চ অপশনে ক্লিক করে দিলাম এবং এই সার্চ অপশনে গিয়ে যদি আমি লিখে দিই ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড লেখার সাথে সাথে কিন্তু দেখেন একদম উপরে চলে আসে এম ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আমি যখন এখানে ক্লিক করে দেবো তখনও কিন্তু এম এস ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে এবং আমি যদি চাই এখান থেকে যে মাউস দিয়ে ওপেন করব সেটাও করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউস আমি রাইট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ এই নিউতে যখন যাব এ পাশ থেকে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে এবং আপনার ডেস্কটপে যদি শর্টকাট থাকে এম এস ওয়ার্ডের এই শর্টকাটে ক্লিক করে ওপেন করতে পারেন অথবা মধ্যে যদি সেভ করা থাকে এখান থেকে ওপেন করতে পারেন এবং আমরা সর্বশেষ এম এস ওয়ার্ড ওপেন করে যে পদ্ধতিটি দেখব সেটা হচ্ছে আমি যখন কিবোর্ড থেকে স্টার্ট বাটন ক্লিক করে দেবো বা উইন্ডোজ বাটন ক্লিক করে যখন আমি আর এ চাপ দিয়ে দিবো তখন কিন্তু রান অপশনটি আমাদের সামনে চলে আসবে এবং আমরা এখানে লিখে দেবো লিখে যখন আমি ওকেতে ক্লিক করে অথবা ওয়ার্ড কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিয়ে দেব আমি এখানে ওকে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে এম এস ওয়ার্ডের ইন্টারফেস তো এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রিসেন্ট রিসেন্ট মানে হচ্ছে আমি এর আগে কাজ করে যে ফাইলগুলোতে কাজ করেছি অথবা যে ফাইলগুলো সেভ করেছি সেই সবগুলো রিসেন্ট ফাইল কিন্তু এখানে রয়েছে আমি চাইলে এখান থেকে ক্লিক করে করে রিসেন্ট ফাইলগুলো ওপেন করতে পারবো এবং এপাশে পাশে দেখেন অনেকগুলো টেম্পলেট দেওয়া আছে এখানে প্রায় এক হাজার উপরে টেম্পলেট দেওয়া আছে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে টেম্পলেট নিয়ে আপনি যে কোনো একটা ফাইল তৈরি করতে পারেন টেমপ্লেট থেকে আপনি যদি কোনো একটা ক্যালেন্ডার তৈরি করতে চান আপনি কিন্তু এই যে দেখেন দেওয়া আছে একটা টেমপ্লেট এখানে ক্লিক করে কিন্তু আপনি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এটা হচ্ছে শর্টকাট কিছু টেমপ্লেট তৈরি করা আছে আপনি চাইলে এখান থেকে বিজনেস কার্ড তৈরি করতে পারবেন ফ্লায়ার তৈরি করতে পারবেন লেটার তৈরি করতে পারবেন তারপর এডুকেশন যে ইনফরমেশান সেটা এখান থেকে তৈরি করতে পারেন সব ধরনের এখানে কিন্তু দেওয়া আছে সব কিছু আপনি এখান থেকে খুঁজেও নিতে পারেন অনলাইন থেকে সার্চ করে এখানে সাজেস্টেড কিছু দেওয়া আছে আপনি যদি চান যে এরকম একটা ডিজাইন যে ফ্যাশন বুশিয়ার তৈরি করতে চান আপনি যদি এখানে ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু এরকম একটা ডিজাইন চলে আসবে এবং এখান থেকে যদি আপনি চেঞ্জ করে করে আরও দেখতে চান আরও এখানে পাবেন এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করে সেটা কিন্তু একটু মডিফাই করে আপনার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিতে পারবেন এটা হচ্ছে টেমপ্লেট তো এখান থেকে দেখেন এই যে বিজনেসের জন্য টেমপ্লেট রয়েছে ক্লিক করার সাথে এরকম ডিজাইনটা চলে আসবে আপনি এটা যেভাবে দেওয়া হচ্ছে ঠিক সেম ভাবে একটা লেটার কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে সার্চ করে করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লায়ার আছে তারপর হচ্ছে রিজিউম আছে কভার লেটার আমি যদি এখানে ক্লিক করে দিই আমি ক্লিক করার সাথে সাথেই যে রিজিউমের যে ডিজাইনগুলো সেখানে কিন্তু এখানে চলে আসে এই যে দেখেন এখানে আমি চাইলে ছবি সহ কোনো একটা ডিজাইন যদি করতে চাই ঠিক এইভাবে করতে চাই তখন আমরা এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দিলে কিন্তু এই যে ডিজাইনটা ওয়ার্ডের মধ্যে ওপেন হয়ে যাবে তখন এটাকে আপনি সুন্দর করে সাজিয়ে আপনার ইনফরমেশন দিয়ে একটা সিবি তৈরি করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে টেম্পলেট সার্চ করার যে অপশন তো আমরা এগুলো চাচ্ছি না আমরা একদম নতুন শিখতে চাই নিজেদের মতো করে একদম বস হতে চাই এই লাইনের যে এগুলো এখানে রেডি করে দেওয়া আছে কিন্তু আমরা এখান থেকে এগুলো নতুন করে নিজেরাই তৈরি করব। তো সেটা করার জন্য আমি এখানে চলে যাবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একদম ফ্রেশ একটা ডকুমেন্ট চলে আসবে আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এটা একদম ফ্রেশ একটা ইন্টারফেস চলে আসে যেটা হচ্ছে এম ওয়ার্ডের এখানে কোনো ডিজাইন নাই কিছু নাই আপনি নিজেই সব কিছু তৈরি করবেন এবং আজ থেকে শুরু হচ্ছে সেই ক্লাসগুলো যেখানে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব আপনি যদি শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি এম ওয়ার্ডের মাস্টার হয়ে যাবেন তো শুরুতেই আমরা এম এস যে ইন্টারফেস আসছে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিত হয়ে নিচ্ছি তো আমরা এম এস সাথে পরিচিত হওয়ার জন্য যা দিয়ে শুরু করছি তা হচ্ছে টাইটেল বার এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার যে পুরাটা উপর রয়েছে এটাকে বলা হয় টাইটেল বার তো টাইটেল বারের মধ্যে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট ওয়ান লেখা আছে আমি যদি ফাইলটাকে সেভ করতাম তাহলে আমি যে নামে সেভ করতাম তাহলে কিন্তু এখানে এই নামটা দেখাতো এখন যেহেতু আমি সেভ করি নাই সেই জন্য এটা অটোমেটিক যে নাম দেওয়া আছে এম এস ওয়ার্ডের ডকুমেন্ট ওয়ান সেটা দেখাচ্ছে এবং আমি যদি প্রত্যেকটা ডকুমেন্ট এভাবে সেভ করে নতুন নতুন ডকুমেন্ট সেভ করি তখন ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু ডকুমেন্ট থ্রি এভাবে কিন্তু সেভ হতে থাকবে সিরিয়ালে এটা চলতে থাকবে আর আপনি যদি চান যে প্রত্যেকটা ডকুমেন্টকে আলাদা আলাদা নাম দিতে তখন কিন্তু এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে টাইটেল ওয়ারের ডান পাশে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে মিনিমাইজ একটা হচ্ছে মিডল মাইজ বা রেজিস্টোর ডাউন আর এটা হচ্ছে ক্লোজ আমি যদি এখান থেকে মিনিমাইজ করে দিই এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে একদম নিচে এই যে এখানে চলে আসছে আমি যখন আবার এখানে ক্লিক করে দেবো তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন তারপরে মিনিমাইজের পরে রেজিস্টোর ডাউন আমি যখন এখানে ক্লিক করে দেবো এটা কিন্তু মিডেল ম্যাচ হয়ে গেলো আবার যখন এখান থেকে আমি ক্লিক করে দেবো তখন কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং চাইলে এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিতে পারবো এখানে যদি আমি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার যে ডকুমেন্ট সেটা ক্লোজ হয়ে যাবে এবং টাইটেল বাম পাশে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার তো এই কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে আপনি ডকুমেন্টে বা ওয়ার্ডের মধ্যে কাজ করতে গেলে যে টোলস এর কাজগুলো প্রতিনিয়ত লাগে বা যেগুলো আপনি সবসময় ইউজ করেন সেই টুলসগুলোকে আপনি চাইলে এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে নিতে পারেন এখানে দেখেন তিনটা দেওয়া আছে একটা হচ্ছে সেভ করা আর একটা হচ্ছে আনটু আর একটা হচ্ছে রিডু আপনি এই যে দেখতে পাচ্ছেন এর জন্য এখানে যখন ক্লিক করে দেবেন দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে শুধু তিনটা টিকচেন দেওয়া আছে সেভ আনটু রিডু এই তিনটা এখানে অ্যাড করা আছে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিন্তু আপনি আরও অ্যাড করতে পারবেন এখান থেকে যদি আমি এই যে নিউ অ্যাড করতে চাই আমি যখন নিউতে ক্লিক করে দেবো দেখেন নিউটা অ্যাড হয়ে গেল এটাতে যখন আমি ক্লিক করবো দেখেন এটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে তো যতগুলো অপশন আমি টিক চিহ্ন দিয়ে দেবো সেগুলো কিন্তু এখানে কুইক অ্যাক্সেস টুলবারে চলে যাবে এখান থেকে আমি দেখেন ড্রো টুলবারে ক্লিক করে দিলাম এটাও কিন্তু চলে আসলো তারপর এখান থেকে যদি আমি স্পেলিং গ্রামারে ক্লিক করে দিই তখন দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার যে অপশন রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো আমি চাইলে আবার এগুলোকে বাদও দিতে পারবো এখান থেকে যখন আমি একটা একটা করে এই যে টিক চিহ্ন উঠিয়ে দেবো তখন কিন্তু এটা চলে যাবে তো এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আপনি যখন কাজ করতে থাকবেন কাজের প্রয়োজনে অনেকগুলো বিষয় আপনার শর্টকাট লাগতে পারে তখন আপনি এই কুইক এক্সেস টুলবার এর মধ্যে শর্টকাট হিসাবে এগুলোকে সামনে রাখতে পারবেন আপনি যাতে খুঁজতে না হয় এইগুলো দিয়ে শর্টকাট কাজ করতে পারবেন আমরা যখন কাজ শিখতে থাকবো তখন এই কুইক এক্সেস টুলবার এর প্রয়োজনীয়তা আরো বুঝতে পারবো তো এখন আমরা এমএস ওয়ার্ডের যে বিষয়টার সাথে পরিচয় হবো সেটা হচ্ছে ফাইল মেনুবার এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল নামে একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দেবো তখন দেখেন অনেকগুলো অপশন চলে আসবে এগুলো হচ্ছে ফাইল মেনুবারের কাজ এগুলো আমরা পরবর্তীতে দেখব এখানে অনেকগুলো বিষয় রয়েছে আমরা পরে যখন কাজে ঢুকবো তখন দেখব তারপর আমরা আবার সামনে চলে আসলাম এখন যে বিষয়গুলোর সাথে পরিচয় হবো এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলোর কাজ প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রয়োজন হবে সেগুলো হচ্ছে ট্যাব এই যে দেখতে পাচ্ছেন ফাইল হোম ইনসার্ট ডিজাইন লেআউট রেফারেন্স মেলিং রিভিউ ভিও অ্যাড ইন হেল্প এই প্রত্যেকটিকে বলা হয় ট্যাব এই ট্যাব বাটনের সাথে আবার কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রোগ্রাম সেট করা আছে আমি যখন হোম বাটনে ক্লিক করি তখন যে এই যে লম্বা করে পুরোটা দেখাচ্ছে এটাকে বলা হয় রিবন এবং এই যে ইনসার্টে ক্লিক করে দিলাম তখন ইনসার্টের ভিতরে যতগুলো কাজ রয়েছে এটাকে বলা হয় রিবন রিবনের মধ্যে সবগুলো কাজ এখানে সেট করে দেওয়া আছে ডিজাইনে যখন ক্লিক করে দেবো এটাকে বলা হয় রিবন এবং টেব ক্লিক করার পর নিচে যে অপশনগুলো চলে আসে এটাকে বলা হয় রিবন প্রত্যেকটা টেবের সাথে কিন্তু আলাদা আলাদা রিবনে অনেকগুলো কাজ দেওয়া আছে এবং এই রিবনের মধ্যে কিন্তু আবার গ্রুপ করে দেওয়া আছে এটাকে বলা হয় গ্রুপ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন হোম টেবে ক্লিক করবো সাথে সাথে একটা রিবন ওপেন হবে এবং এই রিবনের মধ্যে কিন্তু গ্রুপ গ্রুপ করে আলাদাভাবে কাজগুলো সাজিয়ে দেওয়া আছে এটা হচ্ছে ক্লিপ এটা হচ্ছে একটা গ্রুপ এখানে কয়েকটা কাজ রয়েছে এটা হচ্ছে ফন্ট গ্রুপ গ্রুপ মধ্যে ফন্টের যতগুলো কাজ সাজিয়ে দেওয়া আছে এটা একটা তারপর হচ্ছে প্যারাগ্রাফ এটা একটা গ্রুপ এখানে কিছু কাজ রয়েছে ঠিক এভাবে প্রত্যেকটা রিবনের মধ্যে গ্রুপ গ্রুপ করে কাজগুলোকে আবার সাজিয়ে রাখা হচ্ছে এগুলোকে বলা হয় গ্রুপ আবার প্রত্যেকটা গ্রুপের কোনায় দেখেন ছোট একটা এরোচনে দেওয়া আছে এটাকে বলা হয় ডায়লগ বক্স তো এই ডায়লগ বক্সে যখন আমি ক্লিক করে দেব তখন কিন্তু ডায়লগ বক্সের যতগুলো কাজ রয়েছে সবগুলো আমাদের সামনে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন ফন্টের যে ডায়লগ বক্স আমি যদি এই বক্সে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু ফন্টের মধ্যে আরো যতগুলো কাজ রয়েছে সবগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এটাকে বলা হয় ডায়লগ বক্স লাঞ্চার এবং প্রত্যেকটা গ্রুপের সাথে কিন্তু আবার একটা একটা করে ডায়লগ বক্স রয়েছে আমরা যখন এখানে ক্লিক করব এটার মধ্যে যতগুলো কাজ রয়েছে এগুলো সামনে চলে আসবে ঠিক আছে আমি যখন এই যে প্যারাগ্রাফের ডায়লগ বক্সে ক্লিক করে দিলাম তখন কিন্তু প্যারাগ্রাফের মধ্যে যতগুলো কাজ রয়েছে ডায়লগ বক্সের মধ্যে সবগুলো কিন্তু এখানে সামনে চলে আসলো তো আমরা এখন এম এস যে বিষয়টার সাথে পরিচয় হবো সেটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া এম এস ওয়ার্ড যখন আমরা ক্লিক করে ওপেন করবো সাথে সাথে আমাদের সামনে এরকম একটা সাদা জায়গা চলে আসবে এই জায়গাটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া কারণ আমরা এই জায়গাটাতেই কাজ করতে পারবো এর বাইরে কিন্তু এখানে কাজ করতে পারবো না এবং এখানেও কিন্তু কাজ করতে পারবো না তাই এই জায়গাটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া এবং এখন আমরা যে বিষয়টার সাথে পরিচয় হবো সেটা হচ্ছে রোলার এম এস ওয়ার্ডের মধ্যে রোলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় রুলার এই যে এখানে রোলার এবং এ পাশেও কিন্তু রোলার রয়েছে রুলার হচ্ছে আপনি যখন পেজের মধ্যে লিখবেন একটা পেজের মধ্যে উপরে কতটুকু ফাঁকা রাখবেন ডান পাশে কতটুকু ফাঁকা রাখবেন বাম পাশে কতটুকু ফাঁকা রাখবেন আবার নিচে কতটুকু ফাঁকা রাখবেন এই যে চতুর্দিকের যে মাপটা এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনি যতটুকু রাখতে চান সেই মাপটা বোঝার জন্য এই রোলার খুবই প্রয়োজন এবং এটা কিন্তু দেখাচ্ছে এই যে এখান থেকে এভাবে দেখাবে আপনি কতটুকু কত ইঞ্চি ফাঁকা রেখে আপনি কাজটা শুরু করছেন এই যে এখানে দেখাচ্ছে কত ইঞ্চি ফাঁকা দিয়ে আপনি কাজটা শুরু করছেন তখন কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারেন এই যে দেখাচ্ছে এখান থেকে কিন্তু আমরা লেখা শুরু করতে পারবো এর উপরে কিন্তু লেখা শুরু করতে পারবো না তো রোলারের বিস্তারিত পরে দেখাবো আমরা শুধু এখন পরিচিত হচ্ছি যে রোলারটা আসলে কী বা রোলারটা কোন জায়গায় দেখায় এটা হচ্ছে রোলার তো এমএস ওয়ার্ডের এখন যে বিশ্বের সাথে পরিচয় হব সেটা হচ্ছে স্ক্রল বার এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে আমি যখন এই যে মাউস দিয়ে চাপ ধরে এটাকে উপরে নিচে করি এটা হচ্ছে স্ক্রল বার আমি চাইলে এই পেজটাকে উপরে নিতে পারি এবং নিচে নিতে পারি এটা চাপ ধরে যখন আমি উপরে নিচে নেব তখন কিন্তু আমার পেজটা উপরে যাবে এবং নিচে যাবে এটাকে বলা হয় স্ক্রল বার আপনি চাইলে যে মাউসের যে চাকা রয়েছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি নিচে যেতে পারেন উপরে যেতে পারেন তো এটাকে বলা হয় স্ক্রল বার এবং এম এস ওয়ার্ড এখন যে বিষয়টা সাথে পরিচয় হব সেটা হচ্ছে স্ট্যাটাস বার এই যে এম এস ওয়ার্ড একদম নিচে আমি চলে যাচ্ছি আমার মাউসের যে কাটসার দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে স্ট্যাটাস বার স্ট্যাটাস বারের একদম বাম পাশে পেজ নাম্বার দেওয়া আছে পেজ নাম্বার আপনি আসলে কতটা পেজ নিয়ে কাজ করছেন বা এখন কত নাম্বার পেজে আছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু একটা পেজ নিয়ে শুরু করছি এবং এক নাম্বার পেজে আছি তাই এখানে ওয়ান ওয়ান দেখাচ্ছে এখানে যদি পেজ বেশি রাখতো তাহলে কিন্তু বিস্তারিত ইনফরমেশন আপনি এখান থেকে পেতেন এবং এখানে পেজের মধ্যে আপনি কতটা ওয়ার্ড লিখেছেন সেই ইনফরমেশানটি কিন্তু এখানে দেখাচ্ছে আমি দুশো ওয়ার্ড কিন্তু এখানে লিখেছি সেটাই ইনফরমেশন এখানে দিচ্ছে এটা হচ্ছে স্ট্যাটাস বার এবং স্ট্যাটাস বারের ডান পাশে যখন আমি চলে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট আমি যদি এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাসে যদি আমি ক্লিক করে দিই তখন কিন্তু আমার পেজটা জুম আউট হয়ে যাচ্ছে আমি যদি এখানে প্লাসে ক্লিক করে দিই তখন কিন্তু আমার পেজটা জুম ইন হচ্ছে এবং এখান থেকে যদি আমি একদম সর্বোচ্চ লেভেল জুম করে দিই দেখেন লেখাগুলো কত বড় হয়ে গেল এবং এটাকে যদি আমি ক্লিক করে একদম জিরো করে দিই তখন দেখেন এত ছোটো হয়ে গেল যা আমি কিন্তু দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে ওটা দেখতে পারবো না তো আমি কিন্তু এই পেজটাকে সবসময় হান্ড্রেড অথবা একশো পঞ্চাশ সেটাও রাখতে পারি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু জুম কম বেশি এখান থেকে করতে পারেন তো আমি এটাকে একশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার দেখতে সমস্যা হয় তখন এটাকে জুম করে আর বড় করে নিতে পারবেন তো এখন এম এস ওয়ার্ডের যে বিষয়টার সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে মাউস পয়েন্টার আমরা যখন এম ওয়ার্ডে চলে আসবো আমি যখন এই সাইডে যাব মানে ওয়ার্কিং এরিয়ার বাইরে যখন আমি মাউসটাকে নেব তখন কিন্তু আমার মাউসটা কাটসার হিসাবে আছে আমি যখন ওয়ার্কিং এরিয়াতে চলে আসবো বা ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু লাফাচ্ছে মানে লেখার জন্য যে যখন রেডি আমার কাটসারটা তখন এটাকে বলা হয় ট্যাক্স কাটসার অথবা ইনসারশন পয়েন্ট ট্যাক্স কারসার অথবা ইনসারশন পয়েন্ট এটাকে বলা হয় এখানেই আমি ইচ্ছা লিখতে পারবো এই লেখার জন্য মাউসটা যেভাবে লাফাচ্ছে এটাকে বলা হয় ট্যাক্স কাটসার বা ইনসার্শন পয়েন্ট এবং একটু দূরে যখন মাউসটাকে নিয়ে আসবো তখন দেখেন মাউসের যে পরিবর্তন হয়ে গেছে আয়ের মতো দেখাচ্ছে এটাকে বলা হয় আই বিম এটাকে বলা হয় আই বিম তো এম ওয়ার্ডের যে মাস্টার ক্লাস শুরু করেছি আশা করি শুরুতেই আপনার একটা ধারণা পেয়েছেন যে আমরা আসলে কি করতে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট পার্টগুলোতে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং এ টু জেড আমরা আলোচনা করব কোনো বিষয় এখান থেকে বাদ যাবে না যেহেতু এটা মাস্টার ক্লাস তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটা শেষ করেন আশা করি আপনাকে এমএস ওয়ার্ডের মাস্টার বলা যাবে তো আমরা প্রথম পর্বটি এখনি শেষ করতে যাচ্ছি পরবর্তী পর্বতে বিস্তারিত আলোচনা করব আশা করি পাশেই থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ